তৃণমূল পরিচালিত মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনলেন সাতজন কাউন্সিলর। শনিবার এই খবর চাউর হতেই গুঞ্জন ছড়িয়ে পড়ল মেখলিগঞ্জ শহর জুড়ে। উল্লেখ্য, 9 আসন বিশিষ্ট মেখলিগঞ্জ পৌরসভা। তবে চেয়ারম্যানের বিরুদ্ধে যে অনাস্থা আনা হয়েছে তাতে তৃণমূলের দলীয় কোন্দলের বিষয়টি রাজনৈতিকভাবে সাধারণ মানুষকে ভাবাচ্ছে। এই নিয়ে মেখলিগঞ্জ পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রভাত পাটনি জানিয়েছেন, চেয়ারম্যানের বিরুদ্ধে 1 বছর ধরে তারা অসহযোগিতার অভিযোগ জানিয়ে আসছেন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। সাধারণ মানুষকে নানানভাবে হেনস্থা করা হচ্ছে, যে কোনো কাজের ক্ষেত্রে তারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থেকেছেন। বিষয়টি নিয়ে তারা চেয়ারম্যানের সাথে আলোচনা করেছেন, কিন্তু তারপরও কোনো সুরাহা হয়নি। অবশেষে বাধ্য হয়ে 7 জন কাউন্সিলর মিলে তারা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা এনেছেন। যদিও বিষয়টি নিয়ে চেয়ারম্যান কেশবচন্দ্র দাস জানিয়েছেন, যে কোনো বিষয় নিয়ে অভিযোগ থাকতেই পারে, সেক্ষেত্রে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে কাজ করা হয়। আমি কাউন্সিলরদের সাথে আলোচনা করার জন্য ডাক দিয়েছি, কিন্তু তারা সাড়া দেয়নি। বিষয়টি দলের উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে, এখন তারা যা সিদ্ধান্ত নেবে সেভাবেই কাজ হবে। এদিকে তৃণমূলের অনাস্থা প্রস্তাবকে কাটমানির ভাগাভাগির কোন্দল বলে দাবি করেছেন বিজেপির মেখলিগঞ্জ শহর মণ্ডল কমিটির সভাপতি আসেকার রহমান। তার কথায় চেয়ারম্যান হয়তো কাউন্সিলরদের সঠিকভাবে টাকার ভাগ দিতে পারছেন না, তাই তারা অনাস্থা এনেছেন। হঠাৎ করে এই সিদ্ধান্ত না, আমাদের এই সিদ্ধান্ত আমরা দলগতভাবে আমরা প্রায় 1 বছর থেকে আমরা বিভিন্ন মহলে, আমাদের পার্টির ইন্টারনাল মহল আছে, সব জায়গায় আমরা জানিয়েছি। আমরা লাস্টে আমরা চেয়ারম্যানের সাথে এই বিষয়ে অনেকবার বসেছিলাম, ওনাকে ওনার যা যা আমাদের সমস্যা ছিল সমস্যাগুলো ওনাকে বলেছি। তো সমস্যাগুলো বলার পরেও আমাদের কোনো সমাধান হয়নি বা কোনো পজিটিভ আমরা রেসপন্স পাইনি, এর জন্য আমরা শেষে আমরা বাধ্য হলাম যে আমাদের এই পদক্ষেপ নিতে। আচ্ছা, কী কী সমস্যা হয়েছিল আপনাদের? সমস্যা আমাদের বিভিন্ন কাউন্সিলের বিভিন্ন ধরনের সমস্যা ছিল। আমাদের মোটামুটি 9 সংখ্যা বিশিষ্ট আমাদের মেখলিগঞ্জ মিউনিসিপ্যালিটি পৌরসভা, এই পৌরসভার 9 জনের মধ্যে 8 জন কাউন্সিলরই চেয়ারম্যানের বিরুদ্ধে কিছু কিছু সমস্যা ছিল। সমস্যাগুলো আমরা বিভিন্ন বিভিন্ন মহলে বিভিন্নবার জানিয়েছি। আমরা আমাদের সমস্যাগুলো মেনলে আমাদের অসহযোগিতা চেয়ারম্যানের বিভিন্ন বলে আমাদের অসহযোগিতা, এবং মেন আমাদের যেটা সমস্যা হচ্ছে পাবলিক হ্যারাসমেন্ট। পৌরসভার যে জনগণ বিভিন্ন পরিষেবার জন্য পৌরসভা যায়, তাদেরকে বিভিন্ন কারণে হেনস্থা ও হচ্ছে, তাদের মানে বারবার ঘোরানো হয় তাদের বিভিন্ন কাজের জন্য। এই জিনিসগুলো আমরা এই জিনিসগুলোর ফলে আমাদের সাংগঠনিক যে প্রত্যেকটা কাউন্সিলরের একটা সাংগঠনিক কাজ থাকে নিজের ঘরে, সেই কাজগুলো করতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো। এই অসুবিধার জন্য আমরা এর প্রমাণ হচ্ছে বিগত লোকসভা ভোট যেটা হলো সেটার যে রেজাল্টও আমরা পেয়েছি, মেখলিগঞ্জ মিউনিসিপ্যালিটি আমরা পিছিয়েছিলাম। এগুলি মেন মূলত কারণ আমাদের অনাস্থা। দেখুন, এই রাজ্য সরকারের নেতৃত্বে তথা তৃণমূল কংগ্রেসের যে চিন্তাধারা তা গোটা পশ্চিমবঙ্গের লোক জানে। আমরা 2022 সালের পর থেকে দেখেছি যে এই ভোট তৃণমূল কংগ্রেসকে মেখলিগঞ্জ জনবাসী উপহার দিয়েছিল। হয়তো এই চেয়ারম্যান তাদেরকে সেই সমস্ত কাউন্সিলর এবং যারা তৃণমূলের এখানে নেতা রয়েছেন তাদেরকে হয়তো সঠিকভাবে সেই পরিষেবা ভাগার পরিষেবা তারা তাদেরকে দিতে পারেনি। কারণ আমরা ইতিমধ্যে তাকে দেখেছি যে মেখলিগঞ্জে তিনি দীর্ঘদিন ধরে কয়েক বছর যাবৎ তিনি এখানে পুলিশের একজন আধিকারিক হিসাবে তিনি ছিলেন। তার পরিবর্তে তিনি রাজনীতিতে আসেন। আজকে তৃণমূল অনাস্থা এনেছে, তৃণমূল আনতেই পারে, তাদের দলীয় ব্যাপার, এই বিষয়ে আমাদের কোনো মতামত নেই। আমরা যতটুকু জানি যে ঘটনা হচ্ছে এখানে কোনো ভাগাভাগির ব্যাপার নিয়েই আজকে এই ব্যাপারটা আসছে। এটা আমাদের বুলেট মডেল আছে, স্ট্যান্ডার্ড ব্ল্যাক। এটা আমাদের 1901 থেকে শুরু হয়েছিল, রিলঞ্চিং হয়েছিল 1932 সালে। তারপর থেকে এখনও পর্যন্ত সেম সিস্টেমে আসছে। কিছু কিছু সিস্টেম আছে যেটা চেঞ্জ হয়েছে, অ্যানালগ মিটারের সাথে ডিজিটাল মিটারটা অ্যাড করা হয়েছে, চার্জিং ফাস্ট চার্জিং পয়েন্ট দেওয়া হয়েছে, ডুয়েল চ্যানেল ডিস রয়েছে, এটা এখন স্পোকেই আসছে, প্লাস সিঙ্গেল সিটে চলে আসছে। এখন মডেল অ্যাভেলেবেল রয়েছে, শুধু মডেল বলাটা ভুল, সব রকমের কালার এবং মডেল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে রায়গঞ্জের এই রয়্যাল এনফিল্ড শোরুমে।